হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইটস ডক্টর সান। আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা ভিটামিন ডি এবং কোভিড-19 এই দুইটার মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে কি না এটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য। আমরা কিন্তু প্রাইমারিভাবে জেনে ফেলেছি ভিটামিন ডি আমাদের লাংসের প্রোটেকশনের জন্য কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আমি গত ভিডিওতে এটা আলোচনা করে ফেলেছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে বিষয়টা হচ্ছে আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন গবেষণায় কিন্তু বলেছেন আমাদের ভিটামিন ডি আমাদের এই লাংসের প্রোটেকশনের জন্য কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য। এর মধ্যে ক্যাথেলিসিডিন এবং ডিফেন্সিন এই দুইটাকে সাধারণত আমরা পেপটাইড অথবা প্রোটিন বলে থাকি। এইটা কিন্তু আমাদের লাংসের প্রোটেকশনের জন্য অথবা ফুসফুসের প্রোটেকশনের জন্য খুব ভাইটাল একটা রোল প্লে করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এখন এই ক্যাথেলিসিডিন এবং ডিফেন্সিন এটা আমাদের ভাইরাল রিপ্লিকেশন, মানে ভাইরাস যখন আপনার শরীরে ঢুকবে অথবা আপনি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হবেন তখন কিন্তু ভাইরাসের রিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন করবে, তখন এইটাকে রিডিউস করে দেয়, মানে আপনার এই মাল্টিপ্লিকেশনকে আস্তে আস্তে কমিয়ে দিতে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এছাড়াও আমাদের প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স আছে, এটা কিন্তু আমাদের লাংসের ইনফেকশনের জন্য অথবা লাংস ইঞ্জুরি করার জন্য খুবই কিন্তু ভাইটাল একটা বিষয়। এখন এই আমাদের ক্যাথেলিসিডিন এবং ডিফেন্সিন এটা কিন্তু আমাদের এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্সকেও কিন্তু রিডিউস অথবা ডিক্রিজ করে দিতে সাহায্য করে থাকে। এভাবে কিন্তু আমাদের ক্যাথেলিসিডিন এবং ডিফেন্সিন আমাদের লাংসকে প্রোটেকশন করতে সাহায্য করে থাকে। এখন এই ক্যাথেলিসিডিন আমরা সাধারণত নিউট্রোফিল বা আমাদের রক্তে এক ধরনের সেল পাওয়া যায় এটাকে আমরা বলছি নিউট্রোফিল। এই নিউট্রোফিল থেকে কিন্তু আমরা ক্যাথেলিসিডিন পেতে পারি। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এখন এই ক্যাথেলিসিডিনের সাথে আমাদের ভিটামিন ডি এর আসলে সম্পর্কটা কি? আমাদের এই ক্যাথেলিসিডিন অ্যাক্টিভেট হওয়ার জন্য আমাদের এই ভিটামিন ডি কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করে থাকে। মানেটা হলো আপনার বডিতে যখন ভিটামিন ডি অ্যাক্টিভেট হবে তখন এই অ্যাক্টিভেটেড ভিটামিন ডি আমাদের এই ক্যাথেলিসিডিনকে অ্যাক্টিভেট করবে। যখন আমাদের এই ক্যাথেলিসিডিন অ্যাক্টিভেট হবে, যদি আপনি কখনও ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হন তখন কিন্তু এই ক্যাথেলিসিডিন মানে অ্যাক্টিভেটেড ক্যাথেলিসিডিন আপনাদের এই ভাইরাস ব্যাকটেরিয়াকে কিল করার জন্য অনেক ভাইটাল একটা রোল প্লে করে থাকবে। যদি আপনি কখনও এই ভিটামিন ডি এর আপনার ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু আপনার এই ক্যাথেলিসিডিন কিন্তু অ্যাক্টিভেট হতে পারবে না এবং আপনার ভাইরাস ব্যাকটেরিয়াকে কিলও করতে পারবে না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য। তাহলে আপনি কিন্তু বুঝতেই পারছেন আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন গবেষণায় কিন্তু বলেছেন এই ক্যাথেলিসিডিন অ্যাক্টিভেট করার জন্য ভিটামিন ডি কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করে থাকে। এই ভিটামিন ডি যখন আপনার বডিতে প্রপার ফাংশনিং করবে তখন কিন্তু এটা আপনার ক্যাথেলিসিডিনকে অ্যাক্টিভেট করবে। যখন আপনার ক্যাথেলিসিডিন অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার ভাইরাস ব্যাকটেরিয়াকে কিল করার জন্য অনেক ভাইটাল একটা রোল প্লে করে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য। পাশাপাশি ডিফেন্সিনকে আমরা সাধারণত ডিফেন্স পেপটাইড বলে থাকি। এই ডিফেন্স পেপটাইড বা ডিফেন্সিন সম্পর্কে আমাদের বিভিন্ন গবেষণায় গবেষকরা কিন্তু গবেষণা করে বলেছেন এই ডিফেন্সিন আমাদের ফুসফুসকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করার জন্য কিন্তু খুবই ভাইটাল একটা রোল প্লে করে থাকে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য। সো বিভিন্ন গবেষণা থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম ভিটামিন ডি, ক্যাথেলিসিডিন এবং ডিফেন্সিন আমাদের ফুসফুস রক্ষা করার জন্য কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করে থাকে। যদি আপনার কখনও ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য। এখন বিভিন্ন গবেষণা থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে জানতে পেরেছি কোভিড-19 যারা আক্রান্ত হচ্ছেন বা হয়েছেন তাদের অনেকের মধ্যেই কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ছিল বা আছে। এখন যারা কোভিড-19 আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু ডক্টররা ভিটামিন ডি গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য। সো যদি আপনারা কখনো ফিল করেন আপনাদের মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু আপনাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য। সো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।